Assalamualaikum, welcome back to my channel. আমার নাম তো সবাই জানেন, বড় কিছু নাই। আশা করি সবাই ভালো আছেন। আমি যে আপনাদের একটা ছোট্ট একটা পার্ক দেখাবো যেটা নাকি বাসার খুব কাছে। আমি অনেকদিন চেষ্টা করছিলাম একটা এই পার্কের একটা ভিডিও করে আপনাদের দেখার জন্য, তো সেই ভিডিও নিয়ে আসলাম, আপনাদের হাজির হলাম আপনাদের সাথে। তো দেখেন সেই ভিডিও, ছোট্ট একটা পরিসরে ছোট্ট একটা পার্ক, কিন্তু অনেক গাছগাছালি আছে, রিয়েলি খুব সুন্দর, অসাম। এখানে এই এই পার্কের উপর দিয়েই আপনার ট্রেন যাচ্ছে, আসতেছে। তো লেটস সি দ্য পার্ক, পার্ক অফ বিউটি। এই পার্কের নাম হইল ডাচ কিল গ্রিন, কুইনব্রো, নিয়ার টু কুইনব্রো ব্রিজ, কুইনব্রো প্লাজা। এখানে একটা সাবওয়ে আছে, স্টেশন, সাবওয়ে স্টেশন, তার নাম হলো কুইনব্রো প্লাজা। তো এটার সাথেই পার্কটা, দেখতেই পারতেছেন কত সুন্দর ছোট্ট পরিসরে পার্কটা, কিন্তু অনেক গাছগাছালির মধ্যে, গ্রিন বলতে গ্রিনই। ট্রেন থেকে পার্কের সৌন্দর্য, এইটা পার্ক যেখান থেকে ভিডিও করছি, নিচের থেকে গ্রাউন্ড থেকে ভিডিও করছি। আমি আছি সাবওয়েতে, সাবওয়ের উপর থেকে ভিডিও করতেছি। পার্কের সৌন্দর্য আমার সাইডে হলো আপনার এই হাইওয়েতে সোজা ব্রিজের উপরে, সোজা স্টেট কুইনব্রো ব্রিজ ধরা হয় সোজা। এটা একটা বাইক লাইন, আর এই যে ট্রেন, ছোট্ট একটা পার্ক, খুব ছোট, খুব সুন্দর একটা পার্ক। এটা খুব, এই গাছগুলি চেঞ্জ হয়ে যাবে যখন নাকি আপনার কি বলে উইন্টার ফল আসবে, তখন এই গাছের পাতাগুলি চেঞ্জ হয়ে যাবে, গাছের পাতা আর গ্রিন থাকবে না। সুন্দর বেঞ্চ আছে, খুব সুন্দর সময় পাস করতে পারবেন এখানে বসে, সিটিং অফ দ্য বেঞ্চ, খুব সুন্দর একটা সময় পাস হবে নিরিবিলি গ্রিনের মধ্যে। এত কোলাহলের মধ্যে আপনার দুই সাইডে রোড দেখতে পাচ্ছেন, এখানে ছোট্ট একটা রোড আছে, ড্রাইভওয়ে, এটা বলে সার্ভিস ওয়ে বলে এই রোডটাকে, আর এটা হলো হাইওয়ের মতো আর কি, কুইনব্রো ব্রিজে যায়। আর এর মধ্যে ছোট্ট একটা গ্রিন আর কত বিশাল বিশাল অট্টালিকা, কী বিশাল বিশাল অট্টালিকা অট্টালিকা। এটা হলো জ্যাকসন অ্যাভিনিউ মধ্যে পড়ছে বিল্ডিংগুলি, বিল্ডিংগুলি জ্যাকসন অ্যাভিনিউর মধ্যে, এর মধ্যে কী বিশাল বিশাল বিল্ডিংগুলির মধ্যে গ্রিন, ছোট্ট একটা পার্ক। কুইন্সব্রো সংলগ্ন এই পার্কটা খুব শান্তশ্রেষ্ঠ, খুব সুন্দর পরিবেশ, কত সুন্দর গ্রিন।
ছোট্ট একটা পার্ক, কিন্তু খুব সুন্দর, অনেক গাছ গাছালি বড়। এটা পার্কের মধ্যে ট্রেন, একটু বড় ট্রেন যাচ্ছে, ট্রেন যাচ্ছে যাচ্ছে। কত সুন্দর ফুলের সমারোহ হয় এখানে, কত সুন্দর ফুল। মোটামুটি অনেক মানুষ ট্রেন আসছে, ট্রেন আসতেছে, অসাধারণ পরিবেশ এটা। আপনার এটা এক বিঘার মতো হবে জায়গা, এর মধ্যে কত সুন্দর করে সাজানো আছে। এক বিঘার চেয়ে কম হবে জায়গা, তারপরে খুব মনোরমভাবে সুন্দরভাবে এখানে ই করা আছে। বাই সাইকেল এখানে তো ঢোকানো নিষেধ, তারপরে মানুষ ঢোকাই দিচ্ছে দিক দিয়ে। ইটস নট ফর লিগ্যাল বাইসাইকেল হেয়ার। দেখানো আর কি আপনাদেরকে, খুব ইচ্ছা ছিল দেখানো। হ্যাঁ, কত সুন্দর, কাইন্ড অফ ফ্রুটস দিস। আমাদের দেশে যেমন গোটা ফল, ফ্লাওয়ার বানো গোটা, এর গোটা রয়েছে। এটা কিসের ছিঁড়া থেকে অবস্থা। আমাদের যে ছোটো ছোটো ফল আছে না, গোটা ফল, লাইক দিস, লাইক দিস। আমার খুব ইচ্ছে ছিল এই ছোট একটা পার্ক নিয়ে একটা ছোটখাটো একটা ভিডিও করার আর কি। তো যাক, আজকে ভিডিওটা করলাম আমি, রাইডও এটা পোস্ট করার চেষ্টা করব, যতদূর সম্ভব পোস্ট করে দিব, ইনশাল্লাহ আজকে পোস্ট করে দিতে পারি। তো আজকে আমার ক্লাস ছিল, ক্লাস শেষ করে আমি এখানে হেঁটে যেতেছিলাম। চলে যাই, দেখা হবে আপনাদের সাথে কোনো এক নতুন এক ভিডিও নিয়ে। আপনাদের সাথে হাজির হবো আমি, এমাদ হোসেন। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর হলো ট্রেন যাচ্ছে এখান দিয়ে, এলো আপনার ডাব্লিউ ট্রেন গোয়িং টু ম্যানহাটন, টাউন টাউন ম্যানহাটন। এলো পার্কের সৌন্দর্য, ট্রেন যাচ্ছে, সামনে হলো কুইনব্রো প্লাজা। থাকেন, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন এক ভিডিওতে, নতুন এক দিন আপনাদের সাথে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, মর্যাদা দেওয়া করবেন। আল্লাহ হাফেজ, বাবাই, টাটা।